আজকের ভিডিওতে আমরা কথা বলবো লেবু নিয়ে। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা লেবুর উপকারিতা অপকারিতা সম্পর্কে জানবো না। আজকের ভিডিওতে আমরা এটা জানবো, আমরা যে ত্বকে লেবু ইউজ করি, সেই লেবুটা ইউজ করা আমাদের ত্বকের জন্য স্বাস্থ্যসম্মত নাকি ঝুঁকিপূর্ণ, এটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই বরাবর মতো আজকের ভিডিওটিও ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজে ফ্রম জ্যাটেজি ফিটনেস। তো আমাদের বাংলাদেশে যত প্রকার হোম রেমেডি আছে ত্বকের জন্য, প্রায় ম্যাক্সিমাম হোম রেমেডিতেই লেবু ইউজ করা হয়। যেমন ত্বককে ফর্সা করার ক্ষেত্রে, ত্বকের উজ্জ্বলতাকে বাড়ানোর ক্ষেত্রে, ত্বককে গ্লো করার ক্ষেত্রে এবং ত্বকের প্রবলেমগুলোকে সলভ করার ক্ষেত্রে ম্যাক্সিমাম হোম রেমেডিতেই লেবু ইউজ করা হয়। শুধুমাত্র যে আমাদের বাংলাদেশে ঠিক তা না, ওয়ার্ল্ডের যত প্রকার হোম রেমেডি আছে ত্বককে ঘিরে সেগুলোতে লেবু ইউজ করা হয়। এর কারণ কি? লেবু অনেক ইফেক্টিভ, অনেক ভালো রেজাল্ট দেয় তাই। কিন্তু কথা হলো, সবসময় যে ভালো রেজাল্ট দেয় ঠিক তা না, অনেক সময় কিন্তু অনেক খারাপ ইফেক্টও দেয়। তো আপনাদেরকে কিন্তু সতর্ক থাকা উচিত, কারণ কখন খারাপ ইফেক্ট দেয়, কখন ভালো ইফেক্ট দেয় সেটা আপনারা যদি না জানেন, তাহলে আপনি খারাপ পাচ্ছেন নাকি ভালো পাচ্ছেন সেটা কিন্তু বুঝতে পারবেন না। তো কখন খারাপ দেয়, কখন ভালো দেয় সেটা আপনাদেরকে আমি একটু পরেই বলবো। তো তার আগে আমরা জেনে নেই যে লেবুর মধ্যে আমরা কী কী পাচ্ছি। তো লেবুর মধ্যে আমরা 4% অ্যাসকোরিক অ্যাসিড পাচ্ছি এবং 5% সিট্রিক অ্যাসিড পাচ্ছি এবং আরও অনেক উপাদান পাচ্ছি এই লেবু থেকে। আর এই উপাদানগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক হেল্পফুল। কিন্তু কথা হচ্ছে, সবসময় যে হেল্পফুল ঠিক তা না, অনেক সময় কিন্তু আমাদের ত্বকের দুর্দশার কারণ এই উপাদানগুলো হয়ে উঠতে পারে। কেমন করে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। এই উপাদানগুলো যদি আপনি খান তাহলে এক ধরনের রেজাল্ট পাবেন, আর এই উপাদানগুলো যদি আপনি ডাইরেক্ট আপনার স্কিনে ইউজ করেন তাহলে কিন্তু আরেক ধরনের রেজাল্ট পাবেন। তো এর কারণ কী? এর কারণ হচ্ছে আমাদের স্কিনের মধ্যে কিন্তু ভিন্নতা আছে। কারো অয়েলি স্কিন, কারো ড্রাই স্কিন, কারো কম্বিনেশন স্কিন, মানে স্কিনের মধ্যে ভিন্নতা আছে। আমার ক্ষেত্রে যেমন রেজাল্ট দিচ্ছে আপনার ক্ষেত্রে ঠিক তেমন রেজাল্ট নাও দিতে পারে, আবার আপনার ক্ষেত্রে যেমন দিচ্ছে ঠিক তেমন আমার ক্ষেত্রে নাও দিতে পারে। তো এটা বুঝতে হবে। এবং লেবুর যে উপাদানগুলো আমরা পাই লেবু থেকে, এই উপাদানের কিন্তু ভিন্নতা অনেক আছে। কারণ জাতের মধ্যে যেমন ভিন্নতা আছে, উপাদানেরও কিন্তু ভিন্নতা আছে। কোন লেবুর কত উপাদান আছে সেটা কিন্তু আপনি জানেন না, আমি জানি না, এটা একমাত্র ল্যাব টেস্ট করলেই বোঝা যাবে। তো আপনি যখন রেমেডিটা তৈরি করবেন তখন অবশ্যই আপনাকে একটু বুঝে শুনে সেটাকে তৈরি করতে হবে। এবং অবশ্যই রেমেডিটা যখন তৈরি করবেন তখন কী করবেন, ফার্স্ট আপনার ফেস ইউজ না করে আপনি কী করবেন, আপনার হ্যান্ড ইউজ করবেন। হ্যান্ড ইউজ করে দেখবেন যে কেমন রেজাল্ট পাচ্ছেন। আপনার যদি ইউজ করার পর যদি দেখেন অনেক চুলকাইতেছে, তারপর রেজাল্ট ভালো হচ্ছে না, তাহলে আপনি আপনার ফেসে সেটা ইউজ করবেন না, বা লং টাইমের জন্য স্কিনে সেটা ইউজ করবেন না। আর যদি দেখেন যে ভালো রেজাল্ট পাচ্ছেন তাহলে সেটা আপনি ইউজ করবেন। এবং আরেকটা কথা মনে রাখবেন, লেবু যদি আপনি কখনো আপনার ফেস ইউজ করেন বা আপনার স্কিন ইউজ করেন, তখন কিন্তু সেটা ইউজ করার পরই কিন্তু আপনি কখনো রোদে যাবেন না। এর ফলে কিন্তু আপনার স্কিনে ট্যান হয়ে যেতে পারে, মানে স্কিনটা পুড়ে যেতে পারে, আর এটা কিন্তু অনেক মারাত্মক একটা বিষয়। আপনি যদি লেবু ত্বকে ইউজ করেন, মনে রাখবেন কখনো রোদে যাবেন না। তার জন্য লেবুটা রাতে ইউজ করা সবথেকে বেটার। ক্লিন করবেন, ক্লিন করার পর 10-15 মিনিট পর আপনি রোদে যাবেন। ইউজ করার পর পরই অনেকে আসে রোদে যায়, আর এর ফলে কিন্তু ত্বক একদম পুড়ে যাবে, একদম কালো কুচকুচা হয়ে যাবে। তখন কিন্তু আপনি নিজেই বকা দিবেন, যার রেমেডিটা ফলো করছেন তাকে বকা দিবেন যে আমি ইউজ করলাম ত্বককে উজ্জ্বল করার জন্য আর ত্বক আরও কালো হয়ে গেল। তো আপনাকে একটু বুঝতে হবে, দেন এই রেমেডিগুলো ব্যবহার করতে হবে, এবং তার সাথে লেবুর ব্যবহারটা যেভাবে বললাম সেভাবে করবেন, তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লেবুটা ভালো রেজাল্ট দেয় নাকি খারাপ রেজাল্ট দেয়। উত্তরটা আমি আবার বলে দিচ্ছি, লেবু মাঝে মাঝে ভালো রেজাল্ট দিবে, মাঝে মাঝে খারাপ রেজাল্ট দিবে। আপনি যদি ভালোভাবে ব্যবহার করতে জানেন তাহলে ভালো রেজাল্ট দিবে, আর যদি ভালোভাবে ব্যবহার করতে না পারেন তাহলে খারাপ রেজাল্ট দিবে। অলরেডি এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন। নাইন ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাটেজে, ওভার অ্যান্ড আউট।